আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আই টিপসে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন যে শিক্ষক নিয়োগের যে পরীক্ষার তারিখ আছে প্রাথমিক শিক্ষক নিয়োগের, তা হচ্ছে 1, 8, 15, 22, ও 29 এপ্রিল। অর্থাৎ 5টি ধাপে আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। নির্ধারিত তারিখে সকাল 10টায় বা বিকেল 3টায় পরীক্ষা হবে, অর্থাৎ 2টি সময় 10টায় হবে এবং 3টায় হবে। এবার হচ্ছে আপনারা কীভাবে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি। আপনারা জানেন অলরেডি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক আছে http://dpe.tetok.com.bd থেকে প্রবেশে ডাউনলোড করতে বলা হবে। প্রতি ধাপের পরীক্ষা শুরুর আগে একইভাবে প্রবেশপত্র দেওয়া হবে, আবেদনকারীর মোবাইল SMS-এর মাধ্যমে পাঠানো হবে ডাউনলোডের লিঙ্ক। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট আছে, আমরা যদি ওয়েবসাইটে ক্লিক করি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিট কার্ডের অপশনটি আছে। এই অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করবেন। আপনারা অ্যাডমিট কার্ড অপশন ক্লিক করার পর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিলেই আপনাদের ডাউনলোড অপশনটি, আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোডটি করতে পারবেন খুব সহজে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই ডাউনলোড করবেন। এই দেখেন, আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ইউজার আইডি আছে এখানে, আপনার নাম ফাদার্স নেম দেওয়ার পর ইউজার আইডি পাবেন। অথবা আপনার রিকভার পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ইউজার আইডি আর মোবাইল নাম্বারটি দেবেন, সেক্ষেত্রেও আপনারা পাসওয়ার্ডটি পুনরায় আবার উদ্ধার করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন। তো নেক্সট এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথেই থাকবেন টুডে এডুকেশন ভিডিও, কারণ আমরাই আপনার প্রাইমারি শিক্ষকের এখন পর্যন্ত যত যা আপডেট হবে সব কিছুই আশা করি এই ভিডিও এই চ্যানেলটির মাধ্যমে আপনারা পাবেন। তাই সাথেই থাকুন, সকল বাধা রোজ থাকুন আর সাথেই থাকুন টুডে এডুকেশন ভিডিও। আল্লাহ হাফেজ।